হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো? তো আজকে একজনের সাথে আলাপ করাবো, দেখাচ্ছি দেখো। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আমার নাম দিদি, আর এর ভিডিওটা দেখে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব আমাদের চাই। কিন্তু আমার ছোট বোন ঠিক আছে, সকালে এসেছে তো তখন দেখাতে পারিনি, ও এসেছে পুজোর জামা কাপড় দিতে। আমাদের রান্না বান্না করেছি, আজ একটু ওকে নিয়ে একটু বেরোবো, তো দেখাবো তোমাদের ভরপুরটা খাওয়া দাওয়া হবে। আজকে রান্না বান্না করেছি কি দেখো, ভাত, মাছের ঝাল, রুই মাছের ঝাল, শাক ভাজা, কলমি শাক, উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, আর পুঁই শাক চচ্চড়ি। আমার ছাদে যে পুঁই শাক হয়েছে ওই চচ্চড়ি মাছের মাথা দিয়ে, আলু কুমড়ো দিয়ে, আর মুসুর ডাল টমেটো দিয়ে। তো এবার খাওয়া দাওয়া হবে, তারপরে বেরোবো। ভিতরে কিছু পেশেন্ট আছে, আমার একটু পরেই যেতে হবে, দেখাবো আর রিপোর্টটা দেখাবো, একটু কথা বলবো, তারপর চলে যাব। এই দেখুন রাস্তা, ফাইনালি ডক্টর দেখিয়ে দিলাম। তো ডক্টর রিপোর্ট দেখে বললেন আমার হিমোগ্লোবিনও একদম ওকে, আর যেটা বেশি টেনশন ছিল থাইরয়েড, তো কোনো সমস্যা নেই, থাইরয়েডের কিছু হয়নি, থাইরয়েড হয়নি তো বাঁচা গেল। আর এমনি একটু সমস্যা আছে, মেডিসিন দিয়েছে, খেলে কমে যাবে সব ঠিকঠাক। কদিন একটু শরীরটা আপ ডাউন হচ্ছিল, ভালো লাগছিল না, তো ডক্টর দেখিয়ে নিলাম, এবার সব ঠিকঠাক আছে, নো টেনশন। আর একটু বাড়ি ফিরছি, ছেলের জন্য একটু মিষ্টি মিষ্টি নিয়ে নিলাম, খাবার কিনে নিলাম, ওকে রেখে এসেছি, আমার শাশুড়িও বাড়িতে আছে। তো এবার চলে যাচ্ছি বাড়ি, গিয়ে আবার কথা হবে। আখের রস খাবো, আখের রসে লাইন দিয়ে দিয়েছি, জল পিপাসা পেয়েছে, আখের রসটা ছাড়বো না, খেয়ে নিই। ফ্রেন্ডস, এসে আর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এখন বিকেলবেলায়, তো ভাবলাম ভিডিওটা শেষ করা হয়নি, আজকে এই পর্যন্তই, পরে ভিডিও আবার দেখা হবে। আর এখন বিকেলবেলা কি সুন্দর আকাশটা দেখো, কি সুন্দর লাগছে না, সূর্য মামা ডুববে ডুববে অবস্থা, হেভি লাগছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরে ভিডিও দেখা হবে।